হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের মুদ্রাস্ফীতির পরিমাপ সম্পর্কে, অর্থাৎ আমাদের দেশে কতটুকু কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। আজকে আমরা সেই পরিমাপটি সম্পর্কে জানতে পারবো। মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্রটি কিন্তু অনেক সহজ, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু গুলিয়ে যায়। কিভাবে? মুদ্রাস্ফীতির যে নিয়মটি বইয়ে দেওয়া আছে আমি সেটি প্রথমে করছি। দেখো, আমাদের মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করতে গেলে একটি সূত্র মেনে চলতে হয়, সেটি হলো PT-1/PT-1×100। এখন এই PT/PT-1 বলতে কী বোঝাচ্ছে? ধরি আমরা যদি কোনো একটি বছরকে নির্দিষ্ট করে ধরি, তাহলে ওই নির্দিষ্ট বছরকে বোঝাবে পিটি। অর্থাৎ আমরা যদি ধরো 2016 সালকে ধরি, যে 2016 সালের আমরা একটি মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ধারণ করব, তাহলে 2016 সালটি হবে নির্দিষ্ট বছর। অর্থাৎ তখন এই 2016 সালটি হবে পিটি, এবং আমাদেরকে 2016 সালের পূর্ববর্তী আরেকটি বছর দরকার। তাহলে 2016 সালের পূর্ববর্তী বছরটির নাম কি? 2015 সাল, এবং সেটি হবে আমাদের PT-1, অর্থাৎ 2016-1, অর্থাৎ 2015। এবং নিচেও এই 2015-এর আমাদের দামটি নির্ধারণ করতে হবে। অর্থাৎ 2016 সালে যে দ্রব্যটির আমরা দাম নির্ধারণ করতে যাচ্ছি, যে দ্রব্যটির মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ধারণ করতে চাচ্ছি, 2016 সালে সেই দ্রব্যটির মুদ্রাস্ফীতির পরিমাণ লিখতে হবে। তারপর 2015 সালে সেই একই দ্রব্যটির পূর্ববর্তী দামটি লিখতে হবে, এবং সেটাকে আবার 2015 সালের এই দামটি দিয়ে ভাগ করতে হবে, এবং যেই ভাগফলটি আসবে সেটি আমাদেরকে গুণ করতে হবে। তাহলে নির্ধারণ করে নেই যে তাহলে আমাদের পিটি এবং PT-1-এর সূত্রটি বলতে কী বোঝাচ্ছে। পিটি বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট বছরের দামস্তর, PT-1 বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট বছরের দামস্তরের পূর্ববর্তী দামস্তর, এবং এর মাধ্যমে এখন আমরা একটি অঙ্ক করব। চলে আসি। 2018 সালে চালের কেজি ছিল 60 টাকা, এবং 2019 সালে চালের দাম বৃদ্ধি পেয়ে কেজি প্রতি, অর্থাৎ প্রতি কেজিতে 75 টাকা হলো। তাহলে মুদ্রাস্ফীতির হারটি আমরা কিভাবে এখন নির্ধারণ করব? তাহলে আমরা জানি যে PT-1/PT-1×100, এটি হলো আমাদের মুদ্রাস্ফীতির সূত্র। এখন আমরা সেই সূত্র অনুসারে কিভাবে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণটি নির্ধারণ করব সেটাই এখন আমরা জানব। তাহলে পিটি বলতে আমরা বোঝাচ্ছি আমাদের 75 টাকা, অর্থাৎ বর্তমান সময়কার দামটি। 75-PT-1 বলতে বোঝাচ্ছি যে এই বছরটির পূর্ববর্তী বছর, অর্থাৎ 2018 সালে চালের কেজি ছিল 60 টাকা। তাহলে 60, এবং এটা যে এই 60টি আবার এখানে হবে, অর্থাৎ PT-1×100। তারপর আমরা যে নির্ধারণ করব সেটা হচ্ছে 15/60×100, অর্থাৎ 0.25, এবং তাহলে কত বের হলো আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ? 25%। এই শতাংশ কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ দুই হাজার উনিশ সালে আমাদের এই মুদ্রাস্ফীতির পরিমাণ কত বের হয়েছে? 25%। চালের ক্ষেত্রে
আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ বৃদ্ধি পেয়ে 25% হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা এবার আমার একটি ছোট প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, 2018 সালে আমরা জানি যে পেঁয়াজের দাম ছিল 80 টাকা কেজি, কিন্তু 2019 সালে সেই দামটা বেড়ে হয়েছে 200 টাকা কেজি। তাহলে 2018 সালের মুদ্রাস্ফীতির হার কত? আমি সূত্রটি আবার লিখে দিচ্ছি। তাহলে আমরা পাই সূত্র অনুসারে 200 - 80/80 × 100। অর্থাৎ তোমরা যদি এখন এই ক্যালকুলেশনটা করো তাহলে পাবে ক 200% নাকি খ 150% নাকি 80%। হ্যাঁ, 150%। অর্থাৎ 2019 সালে আমাদের পেঁয়াজের দামের মুদ্রাস্ফীতি হয়েছিল 150%, অর্থাৎ 150%। আজকে তাহলে আমরা জানতে পারলাম যে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কিভাবে আমরা একটি দ্রব্যের মুদ্রাস্ফীতির পরিমাণ বা হার নির্ধারণ করব। পরবর্তী ভিডিওতে আমরা জানব রেখাচিত্রে আমরা কিভাবে তা প্রকাশ করতে পারি।